অবশ্যই মন আমার যেটা চায় সেটা তো আপনি ঠিকই বুঝতে পারছেন, কারণ সেটা তো বুঝতে পারছি। সেটাই, তাহলে সেভাবে যদি হয় তাহলে অ্যাডভান্স খুলে সব কিছু বলাটাই ভালো তো, তাই না? বলেন কি করতে হবে আপনার জন্য? আমার জন্য বেশি কিছু না, এখন যদি পারেন একটা আইসক্রিম নিয়ে আসেন, খাই দুজনে মিলে। আইসক্রিম খেলে তো আপনি ঠান্ডা হয়ে যাবেন, কিন্তু আপনি ঠান্ডা করার কি নিয়ে যেতে হবে সেটা বলেন। শুধু খেলে আইসক্রিম না আর কিছু? না আর কিছু লাগবে না এখন, কেন, আপনি আসেন তাইলেই হবে। আমি গেলে ঠান্ডা হয়ে যাবেন? হ্যাঁ। আর আইসক্রিম শুধু না? ঠিক আছে, আইসক্রিম তো খাওয়াবো, সমস্যা নেই। কিন্তু যে আইসক্রিম খাওয়াবো না, যে আইসক্রিমের দাম ওই যে কি বলে কোন না কুলফি না কি বলে যে ও, ওইটা খাওয়াবো, বাদাম বাদাম আছে ভিতরে, কেন ওটা খেতে ভালো লাগে না? হ্যাঁ ওটাই খাই। তাই কত টাকা দাম জানো? 50 না 100 টাকা? সেটা তো এখন জানি না, কারণ এখন তো দোকানে যাই না। শীতের দিন কলাও তো খাওয়া হবে না? না না, তাহলে ফলমূল কিছু নিয়ে যেতাম, কলা আপেল তারপর আঙ্গুর এগুলো তো নিয়ে না যেতাম। না অত কিছু আনতে হবে না, আপনি চলে আসেন তাহলে হবে। না, তারপর আঙ্গুর খালে একটু শরীরের মধ্যে এনার্জিটা বাড়বে শীতের সময়। না দেখি তাহলে কতটা এনার্জি বাড়াইতে পারেন আপনি, তাই আপনার এনার্জি আছে তো? আমার তো না থাকারই কথা, কারণ আমি এনার্জি নিয়ে চলাফেরা করি না, তো এখন কত এনার্জি দিব, এনার্জি দিতে দিতে জীবনটাই শেষ। হ্যাঁ তাই নাকি? সত্যি বললাম, কত এনার্জি দিব কোন, এত এনার্জি কারে দিলেন? বিয়ে শাদি করেন নাই? বিয়ে শাদি করি নাই ঠিকই আছে, কিন্তু তারপরও তো একটা ছেলে মানুষ একা একা ঘুমায়, ঘুমের ঘরে কি হইতে পারে, কি হয়, একটা ছেলেদের একটা দোষ আছে না, এইরকম একটা কিছু হয় দেখে তো শরীরটা অন্যরকম হয়ে গেছে। সেটাই তো, আমি ভাগ্যে এখন কি আছে, বিয়ে করতে পারবো কি না পারবো সেটাও তো একটা বুঝতে হবে না। পারবেন পারবেন। পারবো মনে হচ্ছে না, কেন বিয়ের আগে সব কিছু শেষ হয়ে গেলে বিয়ের পরে আর কি বিয়ে করে মজা আছে? এই যে যেমন আপনি ডাকতেছেন, আপনার একটু প্রয়োজন, আপনি নিতে পারবেন নিবেন, তাহলে যে আপনাকে দিয়ে আসলাম, তাহলে আমার একটু লস হলো না, আমার খোরাকটা কমে গেল না? আমি যাকে বিয়ে করে নিয়ে আসবো তার খোরাকটা কমবে না? কেন কমবে, আপনি বাড়িয়ে নেবেন কেমনে? এটা কি বাড়ানোর জিনিস, তাই বাড়াবো? এটা কি কমার জিনিস যে কমে যাবে? হ্যাঁ অবশ্যই, কারণ একটা হক তো তার তার একটা প্রাপ্য না, এটা যদি আপনার কাছে আমি দিয়ে আসি তাহলে সে কমে গেল না তার? হ্যাঁ এটাই তো বুঝতে হবে। তাহলে আসতে হবে না, আপনি ঘরেই বসে থাকেন। না না, যদিও মন চাইছে একটু খুশি যদি না করে আসি তাহলে একটা খারাপ না? খুশি করতে হবে, এটা আমার কর্তব্য এবং দায়িত্ব, যদিও বন্ধু নাই। তারপরও হাজার হলেও বন্ধুর বউ না, আমার তো দুঃখটা তো সব দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে আমি সামনেই যাব, কারণ সামনেটা আমার ভালো লাগে, সামনের রাস্তা দিয়ে চলবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বাই বাই।